ওয়েলকাম টু আইটিআই প্রিপেয়ার চ্যানেল বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আজ গুরুত্বপূর্ণ বেশ কতগুলি বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এই আলোচনাগুলি প্রথমেই বলে রাখি, এই যারা চ্যানেলটি আজকে প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ভবিষ্যতে এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমি একজন ক্যান্ডিডেটের তার প্রোফাইল লগ ইন করেছি। লগ ইন করার পর দেখা যাচ্ছে যে সে বিনপুর গভর্নমেন্ট আইটিআইতে কিন্তু অ্যাডমিশন হয়েছে এবং সে ফিটার টেটটি পেয়েছে এবং তার ক্ষেত্রে যে ভিউ চয়েস, অ্যালটমেন্ট লেটার, অ্যাডমিশন অ্যালটমেন্ট এবং যে ডাউনলোড অ্যাডমিশন লেটার, সে প্রভৃতি বিষয়গুলো কিন্তু ড্যাশবোর্ডে দেখা যাচ্ছে। তো আমি সেসব দিকে হাত না দিয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা আলোচনা করছি। তো এ অলরেডি কলেজ পাওয়াতে এর কিন্তু অনেকটা কাজ শেষ হয়ে গেছে। এবার সে ফিজিক্যালি ডকুমেন্ট ভেরিফিকেশন করতে কলেজ যাবে, যদি কলেজ থেকে ফোন করে তারপরে সে কিন্তু অ্যাডমিশন হয়ে যাবে। এবার যাদের র্যাঙ্ক একটু পেছন দিকে, যারা একটু বেশি র্যাঙ্ক করেছে, তারা অনেকে জিজ্ঞেস করছে, দাদা কতগুলি আর কাউন্সিলিং হবে, আমরা কি চান্স পাবো কি না, এরকম নানা প্রশ্ন তোমাদের মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। তো আমি একটা কথা বলতে পারি, এবছর কিন্তু প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী আইটিআইয়ের জন্য ফর্ম ফিল আপ করেছিল। যারাই ফর্ম ফিল আপ করেছে তাদের কিন্তু একটা র্যাঙ্ক তৈরি হয়েছে, সে 5 থেকে 10ই হোক বা 10 থেকে 20 হাজার হোক বা যাই হোক না কেন, একটা র্যাঙ্ক কিন্তু তৈরি হয়েছে। তো প্রত্যেকে তারা আশা করছে তারা তাদের পছন্দ মতো কলেজে টেটটি পড়তে পারবে। তো বিগত বছরের অভিজ্ঞতা এবং এবছরের টেন্ডেন্সি দেখে এটা বলা যাচ্ছে মোটামুটি 6 থেকে 7 বা 7 থেকে 8টি কিন্তু কাউন্সিলিং হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ যে হারে ফর্ম ফিল আপ উঠেছে তাতে কিন্তু এইটা সমানুপাতিকভাবে হলেও হতে পারে। তো এই বিষয়টা ক্লিয়ার করে দিলাম তোমাদের কাছে। যারা একটু বেশি র্যাঙ্ক করে আছো তারা ভাবছো যে আমি কলেজ পাবো কি না, তাদের জন্য কিন্তু এটা অবশ্যই একটা খুশির খবর। এবার দ্বিতীয় যে বিষয়টা আলোচনা করবো, দ্বিতীয় সে বিষয়টির কথা হচ্ছে, দাদা আবারও কি আমরা চয়েস ফিলিং করার সুযোগ পাবো কি না। তো এই জিনিসটা গত বছর এক্সপিরিয়েন্স থেকে আমি নিজের মতন করে বলতে পারি, গত বছর কিন্তু 4th ফেজের আগে এবং 3rd ফেজের পরে কিন্তু একবার নতুন করে আবার চয়েস ফিলিং করার সুযোগ দেওয়া হয়েছিল। অনেকেই প্রথমে কিন্তু বিভিন্ন রকম ট্রেড পছন্দ করে রেখেছিলো, তারপরে 3rd ফেজের পরে কিন্তু তারা আবার বেশ কিছু ট্রেডকে অ্যাড করেছিল, অর্থাৎ তারা কিন্তু যে সুযোগটি পেয়েছিল সেটা সদ্ব্যবহার করেছে। অর্থাৎ এমনও হয়েছিল যে এম গ্রুপ থেকে তারা ফর্ম ফিল আপ করেছিল কিন্তু ই গ্রুপের ট্রেডগুলো তারা দেখতে পায়নি। ই গ্রুপের ট্রেড যেমন ধরো ওয়েল্ডার, ওয়েল্ডার পাইপ আছে, শিট মেটাল আছে, সুইং টেকনোলজি আছে, এগ্রিকালচার, হর্টিকালচার, বিভিন্ন রকম ট্রেডগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু প্রথমে তোমরা দেখতে পাওনি। অর্থাৎ অনেকেই ওই টেটগুলো পড়বে বলে ফর্ম ফিল আপ করেছিল কিন্তু টেটগুলো দেখতে পাওনি। তারা কিন্তু যদি আবার নতুন করে চয়েস ফিলিং করতে দেয় তাহলে কিন্তু তখন এই টেটগুলো ওপেন হয়ে যাবে, তোমরা কিন্তু এই টেটগুলিকে তোমাদের চয়েস ফিলিংয়ের নিয়ে আসতে পারো। সেক্ষেত্রে চয়েস ফিলিংটাকে আপ অ্যান্ড ডাউন করে আবার কিন্তু নতুন করে এডিট করা যেতে পারে। তো এই বিষয়টি মনে রাখবে, মোটামুটি 3rd এবং 4th ফেজের মাঝে কিন্তু একবার নতুন করে চয়েস ফিলিংয়ের সুযোগ দেওয়া হলো হতে পারে। এটা সম্পূর্ণরূপে নির্ভর করছে কমিটির উপর, অর্থাৎ যারা পোর্টালের জিনিসটাকে নিয়ন্ত্রণ করে তাদের উপরে। গত বছর যেহেতু দেওয়া হয়েছিল এবছর হয়তো সেটা দেওয়া হবে, আশা করা যায়। আরেকটি বিষয় বলে শেষ করবো, সেটি হচ্ছে যে যারা কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করতে পারেনি বা প্রথমে অংশগ্রহণ করেনি, দ্বিতীয়ত করতে পারেনি, তারা কী করবে। তাদের ক্ষেত্রে কিন্তু এই অনলাইন কাউন্সিলিং শেষ হওয়ার পরে কিন্তু একটা মপ আপ, অর্থাৎ স্পট কাউন্সিলিং হওয়ার সম্ভাবনা থাকে, যেটা গতবারও হয়েছিল। তো তারা কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট বেসিস এবং মাধ্যমিক পরীক্ষার যে মার্কস তার ভিত্তিতে কিন্তু ওপেন কাউন্সিলিংয়ে, অর্থাৎ স্পট কাউন্সিলিং অংশগ্রহণ করতে পারে। আর একটা বিষয় কিন্তু অনেকের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে যে আমি র্যাঙ্ক কার্ড তৈরি করেছি, অর্থাৎ আমার র্যাঙ্ক কার্ড তৈরি করা আছে কিন্তু আমি কোনো চয়েস ফিলিং করিনি, অর্থাৎ আমি একদমই চয়েস ফিলিং করিনি, কোনো কারণ অসুবিধার কারণে আমি চয়েস ফিলিং করতে পারিনি, তাদের কী হবে। সেক্ষেত্রে বলা যায় দ্বিতীয়বার যদি চয়েস ফিলিং ওপেন হয় তাহলে কিন্তু তারাও সেক্ষেত্রে সুযোগ পেলেও পেতে পারে, যদি এ বিষয়ে কিন্তু কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত, এখনও কিন্তু এ বিষয়ে কোনো নোটিশ আমরা পাইনি। যদি এরকম নোটিশ আমরা পাই তাহলে অবশ্যই সে বিষয়ে আমরা এখানে বিস্তারিত আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত এই বিষয়গুলো তোমাদের কাছে আশা করি পরিষ্কার করে আমরা তুলে ধরতে পেরেছি। আজকে ভিডিওটি এখানে শেষ করছি, নতুন একটা ভিডিও আমরা অবশ্যই কালকে দেবো, তাতে কিন্তু আলোচনা করব যে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য কী কী ডকুমেন্টস লাগবে এবং কীভাবে ফিজিক্যাল ভেরিফিকেশন ডকুমেন্টস জোগাড় করতে হবে, তার সম্বন্ধে একটা সম্পূর্ণ ভিডিও কিন্তু আমরা আগামী দিন দেওয়ার চেষ্টা করছি। তো বন্ধুরা, আজকে পর্যন্তই সবাই ভালো থাকবে, সুখে থাকবে, এই কথা বলে শেষ করছি।